বন্ধুরা, আজকের প্রধান টপিকটা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে মডুলাস এবং আর্গুমেন্ট জিনিসটা কি? তোমরা সংখ্যারেখায়, মানে ফার্স্ট চ্যাপ্টারে যে সরলরেখা চ্যাপ্টারটা, সরি সংখ্যারেখা না, সরলরেখা, এই চ্যাপ্টারটিতে তোমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক নিয়ে কিছু পড়াশোনা করেছিলে। লাইক মনে করো, আমি যদি একটা সংখ্যারেখা রাফলি আঁকি, ধরো এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট, যেটা স্থানাঙ্ক আমি তোমাকে বললাম হচ্ছে এক্স ওয়াই, কার্তেশীয় স্থানাঙ্ক। তার মানে আসলে কি, এটা এক্স অক্ষ বরাবর, ই বরাবর হচ্ছে সে এক্স ডিস্টেন্সে আছে, আর এখান থেকে লম্ব বরাবর এতটুকু হচ্ছে ওয়াই ডিস্টেন্সে আছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স কম ওয়াই, এটা হচ্ছে আমার কার্তেশীয় স্থানাঙ্ক। এখন আমি যদি এটাকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে চাই, তাহলে আমি কি করব, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, যার অধিভুজটাই হচ্ছে আমার আর, যেখানে আর হচ্ছে আসলে জাস্ট পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে আমার থিটা, যেখানে আমি জানি যে ট্যান থিটা হচ্ছে গিয়ে ওয়াই বাই এক্স, বা থিটা হচ্ছে জাস্ট সিম্পলি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই আর এবং থিটাকেই আসলে পোলার স্থানাঙ্কে লেখা হয় হচ্ছে গিয়ে আর কমা থিটা বলে। আশা করি সবাই এটা মোটামুটিভাবে মনে আছে। তো জটিল সংখ্যার ক্ষেত্রে মোটামুটি এভাবে একই জিনিসই ফলো করা হয়। তো ধরো এটা হচ্ছে আমার বাস্তব অক্ষ বা এক্স অক্ষ, যদি বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে গিয়ে আমার কাল্পনিক অক্ষ, শুধুমাত্র কাল্পনিক সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করি। সো এই দুইটি অক্ষ মিলে কি আমার জটিল সংখ্যাকে রিপ্রেজেন্ট করা যায়। তো মনে করো এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট, আমি নাম দিলাম হচ্ছে কি জেড পয়েন্ট, এইটার কার্তেশীয় স্থানাঙ্ক এক্স এবং ওয়াই। এটার মানে কি মনে আছে? আগের পর্বে কিন্তু আমরা দেখেছিলাম আসলে এক্স কমা ওয়াই বলতে বোঝায় যে সিম্পলি এক্স প্লাস আই ওয়াই, মানে জেড হচ্ছে কি আমার সেই জটিল সংখ্যাটি, এটা সমাসম হচ্ছে জাস্ট এক্স প্লাস আই ওয়াই, মানে এক্স বরাবর হচ্ছে গিয়ে সে এক্স পরিমাণ শিফট করছে, আর ওয়াই বরাবর সে এতটুকু ডিস্টেন্স উপরের দিকে উঠছে। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি ওয়াই। আমি যদি এটা মনে করো কার্তেশীয় স্থানাঙ্ক, তো আমি যদি মনে করো এই জিনিসটাকেই এখন পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে চাই, তাহলে কী করবো? একই মতভাবে আমি এখানে জাস্ট একটা অতিভুজ আঁকবো, যার মানটা হচ্ছে গিয়ে আর। আমি জানি আগেরটার মতোই আর হচ্ছে গিয়ে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স হচ্ছে গিয়ে বাস্তব পোর্শনটা, ওয়াই হচ্ছে কি আমার কাল্পনিক পোর্শনটা। তাহলে আর হচ্ছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদের অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। সো থিটা আগের মতোই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, একই জিনিস আমি কেন বারবার রিপিট করছি? আসলে মডুলাস বলতে জাস্ট এই আরকেই বোঝানো হয়, এই আর হচ্ছে কি আমার মডুলাস, আর আর্গুমেন্ট হচ্ছে কি আমার এই থিটা, আর কিছুই না। সো এই আরটা হচ্ছে কি আমার মডুলাস, আর এটা হচ্ছে কি আমার আর্গুমেন্ট। আচ্ছা, এই আর বা মডুলাসকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে গিয়ে, তোমার যদি নাম্বারটা জেড চিন্তা করি আমি, এটাকে তোমার মডুলাস মানে হচ্ছে দুই পাশে যদি দাগ দিয়ে এভাবে দেখানো হয়, আগে আমরা করেছি আর্গুমেন্টকে থিটা দিয়ে প্রকাশ করা হয়, এটা কোনো সমস্যা নেই, এটা একটু মাথায় রাখো, আমরা এখন আর একটু ভালো করে জিনিসটা পড়বো। আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে অনুপন্থী জটিল সংখ্যা বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার, এই জিনিসটা কি? ধরো আমি তোমাকে নাম্বার দিলাম জেড, জেড এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা, যেটা আমি জানি ধরো যেটা হচ্ছে আসলে এক্স প্লাস আই ওয়াই, মানে হচ্ছে জাস্ট র্যান্ডম সিম্পল চিন্তা করলে থ্রি প্লাস টু ওয়াই বা এই টাইপের কিছু একটা হবে। আচ্ছা, তাহলে আমি ধরো তোমাকে বললাম এই জেড, এই জটিল সংখ্যাটার অনুবন্ধী জটিল আসলে কি হবে বের করে দেখাও। তো অনুবন্ধী জটিল হবে জাস্ট সিম্পলি বাস্তব পোর্শনটা একই থাকবে, আর কাল্পনিক পোর্শনটার যে চিহ্ন, সেই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো এখানে তোমার যেহেতু প্লাস আছে, চেঞ্জ হয়ে গিয়ে তোমার মাইনাস হয়ে যাবে, সেখানে আই ওয়াই থাকবে। এই এক্স মাইনাস আই ওয়াই এটা হচ্ছে এই এক্স প্লাস আই ওয়াইয়ের অনুবন্ধী জটিল সংখ্যা। তো এটাকে আসলে প্রকাশ করা হয় এইভাবে, জেড যদি তোমার আসলে আমার দেওয়া জটিল সংখ্যাটা হয়, তাহলে এর কমপ্লেক্স, সরি কনজুগেট কমপ্লেক্স হবে হচ্ছে কি জেড বার। সহজ এক্সাম্পল দিলাম আগের মতোই, মনে করো থ্রি প্লাস টু আই, এটার কনজুগেট কমপ্লেক্স হচ্ছে থ্রি মাইনাস টু আই। আচ্ছা, গ্রাফে জিনিসটা কেমন হয় বলতো? ধরো তোমাকে আমি বললাম যে এটা ধরো হচ্ছে কি থ্রি প্লাস টু আই, তো এটা হচ্ছে কি আমার গিভেন মডুলাস চিহ্নটা, মনে করো এটা হচ্ছে কি আমার থ্রি কমা টু, তোমাকে বললাম এটা হচ্ছে আমার সেই জটিল সংখ্যাটা। আচ্ছা, তাহলে এইটার কনজুগেট কমপ্লেক্স কী হবে বলতো? থ্রি কমা টু যেহেতু, এটা কি তোমার থ্রি কমা মাইনাস টু হয়ে যাবে না, মানে এইটা ঠিক আছে, কিন্তু এদিকে তোমার চেঞ্জ হয়ে গিয়ে
এইটা হবে তোমার হচ্ছে কি 3, -2, এটা হচ্ছে তোমার কি অনুবন্ধী জটিল। এটা তোমার যদি জেড হয় এটা তোমার কি হবে জেড বার, বুঝতে পেরেছো? জিনিসটা এরকম যে তুমি যদি এটাকে আয়না চিন্তা করো, দর্পণের মতো চিন্তা করো, তাহলে এই পয়েন্টটার প্রতিবিম্ব কোথায় হবে বলতো? তোমার দর্পণ যদি এটা হয়, এই এক্স অক্ষ যদি দর্পণ হয়, তাহলে এই পয়েন্টটার প্রতিবিম্ব কোথায়? অবশ্যই কি এই পয়েন্টটাই হবে না? তাহলে এই জিনিসটাই আসলে কনজুগেট কমপ্লেক্স, মানে প্রতিবিম্বের মতো জিনিসটা হবে। যদি অন্যরকম হতো, ধরো তোমাকে বলতাম যে তোমার পয়েন্টটা আসলে এইখানে আছে, মানে এ তোমার সেই পয়েন্টটা, তাহলে এইটার কনজুগেট কমপ্লেক্স কোথায় হতো? আগের মতোই এক্স অক্ষ তোমার দর্পণ, তাহলে এটা যদি তোমার পয়েন্টটা হয় এটার রিফ্লেকশন মোটামুটি হবে এই জায়গাতে হবে। সো এটা হচ্ছে, এটা তোমার যদি জেড হয় এটা তোমার জেড বার হয়ে যাবে, এটি তোমার সেই কনজুগেট কমপ্লেক্স। মনে করো তোমাকে যদি বলতাম 5 -2i, এটার কনজুগেট কমপ্লেক্স কত? তুমি বলতে 5 + 2i, জাস্ট আমার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে আর কিছুই না। বন্ধুরা, তোমরা যদি এখন আর্গুমেন্ট এবং মডুলাস আর কনজুগেট কমপ্লেক্স নাম্বার এই তিনটি টপিক বুঝে থাকো, তাহলে আমরা এইগুলো সংক্রান্ত কিছু ম্যাথ দেখব। আচ্ছা, তাহলে এখানে কি বলা আছে? যদি জেড সমান সমান x + iy হয় এবং 2z - 1 এটার মডুলাস সমান সমান z - 2 এটার মডুলাসের সমান হয়, তাহলে প্রমাণ করো x² + y² = 1। ঘাবে যাওয়ার কিছু নেই। তো 2z - 1 এটার মডুলাস মানে কি? আমরা কিন্তু একটু আগেই পড়েছিলাম যে মডুলাস অফ জেড মানে কিন্তু কিছুই না, জাস্ট সিম্পলি √x² + y² আসলে রুটের ভিতরে যা আছে জেড, এখানে তোমার সমান সমান কি দাঁড়াবে x² + y² ধরো আমি যদি তোমাকে এরকম দিই, রুটের ভিতরে ধরো আমি তোমাকে বললাম যে x - 2 + iy, এটার মডুলাস কত হবে? তোমার কাজ কিন্তু কিছুই না, তোমার কাজ হচ্ছে কি জাস্ট সিম্পলি তুমি √ দেবে ফার্স্টে, দেন প্রথমে রিয়াল পার্টটুকুর স্কোয়ার, দেন ইমাজিনারি পার্টটুকুর স্কোয়ার, আর কিছুই না। রিয়েল পার্ট কি বলতো? x - 2 না, তুমি লিখবে x - 2² প্লাস এখানে ইমাজিনারি পার্টটু কি? শুধুমাত্র ওয়াই। আই কিন্তু ইমাজিনারি পার্ট আমি বলছি না, a + ib, এই ফর্মে এ হচ্ছে রিয়েল পার্ট আর বি হচ্ছে তোমার কি ইমাজিনারি পার্ট। তাহলে এখানে x - 2 এটা কি তোমার অ্যাকচুয়ালি রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা কি তোমার ওয়াই, তাহলে এখানে তোমার কি জাস্ট সিম্পলি y² হবে। আর একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে আমি বললাম যে x - 3 + মনে করো i * y - 2, এইটার মডুলাস কি হবে? আগের মতোই ফার্স্টে রুট দাও, রুট দিয়ে তুমি জাস্ট সিম্পলি ফার্স্টে রিয়েল পার্টটুকুর স্কোয়ার, দেন কি ইমাজিনারি পার্টটুকুর স্কোয়ার। তাহলে রিয়েল পার্টটু কি x - 3, ইমাজিনারি পার্টটু কি y - 2, শেষ। এটা তোমার হচ্ছে কি মডুলাস এর ভ্যালু। আচ্ছা, যদি এটা বুঝে থাকো আমরা তাহলে সিম্পলি এই ম্যাথটা সলভ করতে পারি। সলিউশন, আচ্ছা আমি জানি জেড সমান সমান হচ্ছে x + iy, ওকে। তাহলে জেড, 2z - 1 কি হবে? আচ্ছা ডিরেক্টলি লেখার দরকার নেই, 2z কি হবে? 2z কিন্তু জাস্ট সিম্পলি 2x + i 2y হবে, তাই না? আচ্ছা আর 2z - 1 কি হবে? 2x - 1 + i 2y, না মানে -1টাকে আমি একটু আগে লিখে ফেললাম, যেন তোমার যেহেতু রিয়েল পার্টটুকু যেন একসাথে থাকে আর ইমাজিনারি পার্টটুকু যেন একসাথে থাকে। তাহলে বলতো 2z - 1 এইটার মডুলাস কি হবে? মডুলাস হবে হচ্ছে গিয়ে রিয়েল পার্টটুকুর স্কোয়ার, ইমাজিনারি পার্টটুকুর স্কোয়ার, এটা পুরোটা স্কোয়ার। আচ্ছা তাহলে আমি এতটুকু পার্টটুকু বুঝে গেছি কি হচ্ছে। এই পার্টটু কি করা যায়? আমি জানি জেড সমান সমান আগের মতোই x + iy, তাহলে z - 2 কি দাঁড়াচ্ছে? x - 2 + i y, তাহলে তুমি আমাকে বলো z - 2 এটার মডুলাস কি দাঁড়াবে? x - 2² + y² √ বাস্তবের স্কোয়ার, ইমাজিনারি স্কোয়ার, তার উপর একটা বড় রুট দিয়ে দিলাম। আচ্ছা তাহলে আমার ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে এরকম, 2z - 1 = কি তোমার z - 2, মডুলাস সাইন দেওয়া। তাহলে আমি যদি সিম্পলি মানটা বসাই দিই, 2z - 1 মডুলাস করলে কি হয়, রুটটা দিচ্ছি আগে একটু লিখে দেই এরকম বড় একটা রুট, কি করলাম 2z - 1 এটার মান, এই যে এখানে আমি একটা মান পেয়েছি, এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা z - 2 মান কোথায়? এই যে এখানে, এখন এই মানটা আমি এখানে বসিয়ে দেব। আচ্ছা কি করা যায়,
এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস কি তোমার ওয়াই স্কোয়ার রুট। শেষ, এখন জাস্ট সিম্পলি নর্মাল ক্যালকুলেশন। চলো কি করি, ফার্স্টে কাজটা কি হবে, দুই পাশে কি বর্গ করব, তারপর কি আমি স্কোয়ারের সূত্রে ভেঙে দিব। আচ্ছা চলো করা যাক। আচ্ছা এখন ফোর এক্স স্কোয়ার, এখানে কি তোমার একটা এক্স স্কোয়ার আছে, তাহলে আমি যদি দুটোকে এক পাশে নিয়ে আসি তাহলে কি তোমার থ্রি এক্স স্কোয়ার হচ্ছে। আবার এখানে কি তোমার ফোর ওয়াই স্কোয়ার আছে, এখানে কি তোমার অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার আছে, আমি যদি এক পাশে নিয়ে আসি তাহলে কি তোমার কি দাঁড়াবে, থ্রি ওয়াই স্কোয়ার দাঁড়াচ্ছে। আচ্ছা আবার এখানে তোমার দেখো ফোর এক্স আছে, এখানে তোমার কি ফোর এক্স আছে, কাটাকাটি চলে যাচ্ছে। ওকে তাহলে কী বাকি থাকলো, এখানে তোমার কি ওয়ান আছে, এখানে তোমার কি অ্যাকচুয়ালি ফোর আছে, এই পাশে নিয়ে আসলে কি তোমার মাইনাস থ্রি সমান সমান কি জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমি সিম্পলি লিখি ভাবে থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ইকোয়ালস তোমার কি থ্রি দাঁড়াচ্ছে। সো আলটিমেটলি আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, তিন দিয়ে ভাগ দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কি আমার ওয়ান। এটাই কি আমার প্রুফ করতে বলা হয়েছিল। বন্ধুরা আজকে আমরা জটিল সংখ্যার আর্গুমেন্ট, মডুলাস এবং কনজুগেট কমপ্লেক্স নিয়ে কিছু বেসিক আইডিয়া পেলাম এবং ম্যাথ করলাম। আজকের জন্য এতটুকুই।